নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন পদ নিয়ে এসে হাজির। হ্যাঁ, যে পদটি এনেছি না, সেটা ছোট থেকে বড় সবার কাছেই ভীষণ প্রিয় একটা খাবার। খাবারটি হলো আইসক্রিম। তা আজকে আমি ভ্যানিলা আইসক্রিম করে দেখাবো। তা তার জন্য আমি, আপনারা দুধ দেখতেই পাচ্ছেন, আমি উনুনে বসিয়ে রেখে দিয়েছি। আমি এই রকম কাপের 6 কাপ দুধ নিয়েছি। আমার দুধটা হচ্ছে গরম। দুধটা আমার ফুটে গেছে। এবারে আমি করব কি, আমি 400 গ্রাম মিল্কমেড নিয়েছি। সেই 400 গ্রাম মিল্কমেডটা দুধের মধ্যে দিয়ে দেব। আমার 400 গ্রাম মিল্কমেড দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে আমি একটু নাড়াবো। আর দুধ নাড়াতে নাড়াতে আমি বলিনি যে আমি আড়াই টেবিল স্পুন আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার এইটাতে আমি 1 খাতা মতন দুধ নিয়ে নিলাম, এটা গোলার জন্য। আর একটু নিয়ে নিলাম, মানে মোট 2 হাতা দুধ আমি নিয়ে নিলাম। এবার দুধ তো আমার ফুটছেই, এবারে আমি ভ্যানিলাটা দিয়ে দিলাম। ভ্যানিলা এইবার কিন্তু আমি 1 থেকে 2 মিনিট এইটাকে অনবরত নাড়তে থাকবো, নাড়ানোটাকে থামাবো না। 2 মিনিট আমার দুধটাকে নাড়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে আমি এবারেতে দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। দুধটা যখন ঠান্ডা হবে তখন আমি এতে ভ্যানিলা এসেন্সটা দেব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি 1/2 চামচের মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে নেব। দিয়ে এইবারেতে 1 ঘন্টা আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এবারে এটাকে ফ্রিজে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা আমার এটা ফ্রিজে রাখা হয়ে গেছে। ফ্রিজ থেকে আমি এটাকে বার করেছি আইসক্রিমটা। এইবারে এটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে ফাটাবো। মিক্সি না থাকলেও, এগ বিটার থাকলে ওটা দিয়েও এটাকে ফাটানো যেতে পারে। তা আমি এবারেতে এটাকে ফাটাচ্ছি। মিক্সিতে আমার ফেটানো হয়ে গেছে। এইবারে এইটাকে আমি ডিপ ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা রেখে দেব। দিয়ে তারপর আপনাদের দেখাবো যে আমার আইসক্রিমটা কিরকম হলো। এই হলো আমার আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। 8 ঘন্টার পর আমি আইসক্রিমটাকে বার করেছি। এবারে আমি কাপেতে সাজিয়ে দেখাবো।